প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? বিডি কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন, বর্তমান সময়ে ফুটবল নিয়ে এখন কিন্তু গোটা বিশ্ব এখন তোলপাড় শুরু হয়ে গেছে। আবারও চার বছর পর আসলো আমাদের মাঝখানে এই বিশ্বকাপ ফুটবল খেলা। ফুটবলকে ভালোবাসে না এমন মানুষ খুবই বিরল। সবাই ফুটবলকে অনেক পছন্দ করে, এবং পছন্দ করে শুধু তাই নয়, ফুটবলকে লালন করে, হৃদয়ে ধারণ করে। এই ফুটবলকে নিয়ে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ অনেক অনেক বেশি উন্মাদনায় মেতে আছে। আমি কথা বলবো বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষ এই ফুটবলকে নিয়ে কি স্বপ্ন দেখছে। বাংলাদেশে যে টিমটি আছে, ফুটবল টিম, তারা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না, কারণ তারা 174তম দেশ। তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে অনেক মনে প্রাণে হৃদয়ে ভালোবাসে। এই ভালোবাসার দিকটা আমরা তখনই দেখতে পারি যখন কিনা গত বছর জার্মানি তারা বিশ্বকাপ নিল, এবং বাংলাদেশের একটা সাধারণ মানুষ যিনি জার্মানির এত বড় একটা পতাকা বানিয়েছিল, জার্মান দল অর্থাৎ জার্মান যে দেশটা আছে সেই দেশের রাষ্ট্রীয় কাজেও এই রকম একটা বড় পতাকা তারা কিন্তু বানায়নি। বাংলাদেশের মানুষ এই ফুটবল প্রেমের কারণে তারা কিন্তু এত বড় একটা পতাকা বানিয়েছেন। এবং যারা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন এরকম অনেক দল আছে, তাদের ভালো লাগার দলকে তারা এভাবেই সমর্থন করে যাচ্ছে, এভাবেই তাদের ভালো লাগা, তাদের ভালোবাসাকে কিন্তু তারা প্রকাশ করছে। ঠিক তেমনই আমি আমার কথা বলবো, আমার বিশেষ করে যে দলটি ভালো লাগে সেটার নাম হচ্ছে আর্জেন্টিনা। আপনারা বলতে পারেন যে কেন এত দল থেকে আর্জেন্টিনাকে আমার পছন্দ। সব থেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে মেসিকে আমার অনেক ভালো লাগে, কারণ এতটুকু একটা মানুষ যে কিনা তার পায়ের জাদুতে চমকে গোল করে দেয়। যাই হোক, ফুটবল নিয়ে আমরা অনেক আলোচনা এবং সমালোচনা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সাধারণ মানুষ কি বলে, সাধারণ মানুষের কি চিন্তা এই ফুটবলকে নিয়ে, সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই চ্যানেলকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবেন, এবং আপনাদের ফুটবল নিয়ে এবং আমাদের ভিডিও নিয়ে কেমন ভালো লাগলো এবং মন্দ লাগলো সে বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। আর একটা কথা হচ্ছে, শেয়ারের মাধ্যমে সকলের মাঝে পৌঁছে দিবেন।